সকল ভাই প্রতি রইল আমার আন্তরিক সালাম আশা করি সবাই সবার জায়গা থেকে অনেক ভালো আছেন বা ভালো থাকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ ও ভালো রাখে প্রিয় ভাই বোনেরা আমরা প্রতিনিয়ত প্রতিদিনের মতো প্রিয় ম্যান্টরের শিক্ষা চর্চার গুলোকে চর্চা করতে করতে কথা বলার জড়তা পর্ব কাটানোর সেশনে অংশগ্রহণ নেওয়া আজকের সেশনটি ছিল বারোতম বেছের বিশতম দিনের বিশতম সেশন এই সেশনটি নিয়ে আমি আলোচনা করছি যে স্যার এই সেশনে স্যারের সবচেয়েতে ভালো লাগার একটা স্লোগান দিয়েছেন এবং শুধু স্যারেরই ভালো লাগা যেটা ছিল এটা এখন আর স্যারের মধ্যেই সীমাবদ্ধ নাই এই ভালো লাগাটা কাজ করছে এখন এই প্রিয় ফাউন্ডেশনের সকল ভাই বোনদের প্রতি যেমনটা আমার তেমনটা আপনার এবং আপনার যদি আজকে ভালো না লাগে তবে আমি বিলিভ করি কিছুদিনের মধ্যে আপনারও এটা ভালো লাগবে স্লোগানটি ছিল স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন সাফল্য আসবে এই স্লোগানটি এটার মর্মতা এবং তাৎপর্যতা যদি আমি বিশ্লেষণ করি কালকে আমি আমাদের মিটাপি বলেছিলাম এই স্লোগানটা যদি তাৎপর্য বিশ্লেষণ করতে যাই কেউ হয়তো এটা স্লোগানে লিখবে কেউ হয়তো একটা পৃষ্ঠা লিখবে কেউ হয়তো ছোট্ট একটা মানে ডকুমেন্টারি মতো পেজ কয়েকটা পেজের ডকুমেন্টারির মতো লিখবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটার যদি ডকুমেন্টারি বা বিস্তারিত লিখতে যাই তাহলে একটা বই লেখা হয়ে যাবে কারণ এই স্লোগানটি সত্যিই আমাদের জীবন বদলাতে অনেক সাহায্য করে আমি একটা সময় ছিল যখন ঘুমানোর আগে স্লোগানটি খুব পড়তাম যে স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লিখে থাকুন মানে স্বপ্ন যদি আমরা দেখি তাহলে আমাদের সাহস করতে হবে স্বপ্নটার পিছনে বাস্তবায়নের জন্য সাহস যদি করে যদি আমি স্বপ্ন দেখার পিছনে সাহস করি তাহলেই এটা শুরু বা বা লেগে দেখতে দেখতে একটা সময় কিন্তু হয়ে যায় মানুষ যেটা আমার দ্বারা সম্ভব বা আপনার দ্বারা সম্ভব আমি বিশ্বাস করি সবার জীবনে এটা করে তদ্রূপভাবে স্যারে বলেছেন যে কাজের প্রতি প্রেম আসতে হবে আমরা যখন সবকিছুর প্রতি প্রেম আসতে হবে তবে কাজের প্রতি যে প্রেমটা আসবে সেটা আপনার কাজকে নিখুঁতভাবে ভাবে এগিয়ে নেবে আমি একটা ব্যবসা করব। একটা উদ্যোক্তা হব বা নিজে কিছু করব নিজের পায়ে স্ট্যান্ড বাই দাঁড়াবো তাহলে আমাকে তো স্বপ্ন দেখতেই হবে আমি দাঁড়ানোর জন্য সকল প্রস্তুতি নিয়েছি এখন শুরুটা করতে হবে শুরু করার পরে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের জন্য অনেক রকম বাধা আসে সব সময় সব কিছুর জন্য ভালো কিছু এফেক্ট করে এটা না খারাপ অনেক কিছু আসে যেমন আমরা যখন ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার পরে চিন্তা করবো যে সারাদিন আমার ভালো যাবে কিন্তু মাঝে মাঝে দু চারটা জিনিস আসে বা সময় আসে আমাদের খারাপ চলে আসে তদ্রুপভাবে এই খারাপ সময়গুলোটাকে যারা অ্যাভয়েড করে সামনে এগিয়ে যায় তারাই হচ্ছে সফল তদ্রুপভাবে স্যারে বলেছেন যে শুরু করুন এবং লেগে থাকুন উদ্যোক্তা হতে হলে ব্যবসায়ী হতে হলে লস খেতে হবে লস খাওয়ার পরে যদি পড়ে যান তাহলে হবে না পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হবে দৌড়াতে হবে যতক্ষণ পর্যন্ত না দৌড়াবো ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারবো না এই স্যার এটাতে খুব সুন্দরভাবে স্লোগানের শেষ পর্যায়ে রেখেছেন স্বপ্ন দেখুন সাহস করুন এটা চলে গেল শুরু করুন এবং লেগে থাকুন দেখবেন সফলতা আসবেই মানে আমার এই কাজটাই স্বপ্নের একটা তো মানে প্রপোজাল হয়ে গেছে এই স্বপ্নের শেষ প্রান্তটা ছিল আমি একজন সফল হয়ে একটা অফিসের চেয়ারে বসবো সেই বসা পর্যন্ত আমাকে লেগে থাকতে হবে যদি আমি লেগে থাকতে পারি তাহলেই আমি একজন সফল উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হব আসুন নিজের কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করি এবং নিজেকে একজন সফল এন্টারপ্রেনার হিসাবে সাকসেসফুল পার্সন হিসাবে সমাজে আলোকিত করি স্যারের শিক্ষা চর্চার মাধ্যমে আমরা সবাই আমাদের জীবনটাকে সুন্দর ও উৎফুল্ল করে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটা ভিডিওতে